আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টাঙ্গাইল অনলাইন স্কুল হতে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ বাবর আলী, সহকারী শিক্ষক দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করেছিলাম হিসাব বিজ্ঞানের একাদশ অধ্যায়ের পণ্যদ্রব্যের ক্রয়মূল্য, বিক্রয়মূল্য এবং উৎপাদন ব্যয় বিবরণী, এবং সেই অধ্যায়টা আমরা ওই দিন শেষ ক্লাসটা করেছিলাম। তো আজকে তোমাদের সাথে তার পরবর্তী যে অধ্যায়, দ্বাদশ অধ্যায়, পারিবারিক ব্যবস্থাপনা অর্থাৎ পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব, সেই হিসাব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, পারিবারিক হিসাব ব্যবস্থা হচ্ছে যে একটি পরিবারের সাধারণত বিভিন্ন রকমের হিসাবগুলো সংরক্ষণ করতে হয়, এবং পরিবারে যে বিভিন্ন রকমের আয় রয়েছে কিংবা ব্যয় রয়েছে, এবং পরিবারে কিছু দায় এবং সম্পদ থাকে, সেই আয় ব্যয় এবং দায় এবং সম্পদগুলোকে আমাদের হিসাবের বইতে সঠিক এবং সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমাদেরকে কী করতে হবে, জানতে হবে। সেই জানার জন্য আমাদেরকে শুরুতেই কিছু তথ্য এবং কিছু আমাদের সূত্র সেগুলো জানতে হবে। তো এই হিসাব নিকাশের ক্ষেত্রে সাধারণত যে যে জিনিসগুলো আমাদেরকে প্রস্তুত করতে হয় তা হচ্ছে, এক, প্রাপ্তি ও প্রদান হিসাব, প্রাপ্তি ও প্রদান হিসাব। তারপর আমাদের প্রস্তুত করতে হবে আয় ব্যয় বিবরণী, তারপরে আমাদের প্রস্তুত করতে হবে, অর্থাৎ এই একটি পরিবারের বছর শেষে তার আর্থিক অবস্থার পরিমাণটা কীরকম, অর্থাৎ তার মোট কী পরিমাণ সম্পদ এবং কী পরিমাণ দায় রয়েছে তা প্রস্তুত করার জন্য আমাদের করতে হবে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ একটি পরিবারের সাধারণত প্রতিনিয়ত দৈনন্দিন ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকমের অর্থের আগমন ঘটে এবং বিভিন্নভাবে পরিবার থেকে অনেক টাকা চলে যায়। অর্থাৎ এই যে পরিবারে যে নগদ টাকা আগমন কিংবা নগদ টাকা প্রদান, এর জন্য সাধারণত আমাদের বছরের শুরু থেকে শেষ পর্যন্ত এই পরিবারের অ্যাকচুয়ালি হাতে কত টাকা থাকে সেটা আমরা জানতে পারি শুধুমাত্র এই প্রাপ্তি এবং প্রদান হিসাবের মাধ্যমে। প্রাপ্তি এবং প্রদান হিসাবের মাধ্যমে আমরা এই পূর্বে নগদান বই করেছি, সেখানে আমরা দেখেছি যে এক ঘর, দুই ঘর এবং তিন ঘর নগদান বই। সেই এক ঘর, দুই ঘর এবং তিন ঘর নগদান বইয়ের আলোকে আমরা সেই প্রতিষ্ঠানের আমরা দেখতাম যে হাতে কত টাকা রয়েছে। ঠিক এখানেও প্রাপ্তি প্রদান হিসাবের মাধ্যমে একটি পরিবারের সাধারণত বছরের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ বছর শেষে তার হাতে কত টাকা রয়েছে সেটা আমরা জানতে পারবো শুধুমাত্র প্রাপ্তি প্রদান হিসাবের মাধ্যমে। তারপরে হচ্ছে আয় ব্যয় বিবরণী। এই আয় ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা জানতে পারবো যে কোনো একটি পরিবারে সাধারণত বছরের শুরু থেকে শুরু করে বছর শেষ পর্যন্ত এই যে একটি আর্থিক হিসাবকাল, এই আর্থিক হিসাবকালের মধ্যে তার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে টাকা আসবে, সেটা আয়ের ক্ষেত্রে, আবার টাকা চলে যেতে পারে বিভিন্ন ব্যয়ের ক্ষেত্রে, সে এই ইত্যাদি, এই আয় এবং ব্যয়গুলোকে, অর্থাৎ মুনাফাজাত আয় এবং ব্যয়গুলোকে বিবেচনা করে মূলত আয় ব্যয় বিবরণ প্রস্তুত করে বছর শেষে এই পরিবারের টোটাল আয় উদ্বৃত্ত কত সেটা বের করতে হবে। এরপর হচ্ছে যে আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ একটি পরিবারের এই আয় ব্যয় বিবরণীর পর আমাদের বের করতে হয় আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে একটি পরিবারের বছর শেষে মোট কী পরিমাণ সম্পদ এবং মোট কী পরিমাণ দায় রয়েছে তা জানা যাবে। অর্থাৎ এই তিনটি, বেসিক্যালি এই তিনটে জিনিস আমাদেরকে প্রস্তুত করতে হবে। তবে এই তিনটির পাশাপাশি যেমন আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে আমাদেরকে আরেকটা জিনিস প্রস্তুত করে নিতে হয়, তা হচ্ছে কি, পারিবারিক তহবিল, পারিবারিক তহবিল। এই পারিবারিক তহবিলটা হচ্ছে কি, যে কোনো পরিবার যখন তাদের এই অর্থনৈতিক কাজগুলো সে সংগঠিত করে বা পরিবার একটি হিসাব যখনই যে কোনোভাবে যে পারিবারিক বিভিন্ন কাজে তার শুরুতেই কোনো একটি তহবিল বা অর্থ নিয়ে সে পরিবার কার্যক্রমটা চালায়,
একটি ব্যবসা প্রতিষ্ঠানে যেমন একটা মূলধন প্রয়োজন হয়, তেমনি একটি পরিবারকে পরিচালনার জন্য তার একটা নির্দিষ্ট পরিমাণ তহবিলের প্রয়োজন হয়, যাকে আমরা বলি পারিবারিক তহবিল। এই পারিবারিক তহবিল নির্ণয়টা করা হয় মূলত পরিবারের বছরের শুরুতে যে সমস্ত সম্পদ এবং যে সমস্ত দায় রয়েছে তার পার্থক্যকে ঘিরে, অর্থাৎ বছরের শুরুতে যে মোট সম্পত্তি থাকবে, অর্থাৎ প্রারম্ভিক মোট সম্পদ, মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়, অর্থাৎ এই যে প্রারম্ভিক মোট সম্পদ এবং প্রারম্ভিক মোট দায়, এই উভয়ের পার্থক্য হচ্ছে পারিবারিক তহবিল। অর্থাৎ যখনই আমরা পারিবারিক তহবিল নির্ণয় করতে যাই, তখনই আমাদের কি করতে হয়, বিবেচনা করতে হবে যে বছরের শুরুতে মোট কি পরিমাণ সম্পদ এবং কি পরিমাণ দায় রয়েছে তার পার্থক্য নির্ণয়ের মাধ্যমে। এবার আমরা দেখব যে কিভাবে আসলে আমরা প্রাপ্তি এবং প্রদান হিসাবটা নির্ণয় করব এবং তার সূত্রটা কি। প্রাপ্তি ও প্রদান হিসাব, তো আমাদের এই পারিবারিক হিসাবের অঙ্কগুলোকে সমস্যার যে সমাধান করতে হয়, সেই সমস্যার সমাধান করতে গেলে আমাদের অবশ্যই এই সমস্ত সূত্র সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, অন্যথায় আমাদের অঙ্ক করতে সমস্যা হবে। এই কারণে আমাদের কি করতে হবে, সূত্রটা লিখে নিতে হবে। এই পাশে একটা টাকার ঘর, এই পাশে একটি টাকার ঘর। তোমরা অষ্টম অধ্যায় দেখেছো যে নগদান বই, সেখানে এক ঘরা এবং দুই ঘরা ইত্যাদি আমরা হিসাবগুলো দেখেছি। সেই ক্ষেত্রে আমরা প্রাপ্তি প্রদানটা অনুরূপ যে এক ঘরা নগদান বই যেভাবে আমরা করতাম সেরকমই বাম পাশে আমাদের হলো যাবতীয় প্রাপ্তি সমূহ, হলো ডেবিট পাশ, ক্রেডিট পাশ, প্রাপ্তি টাকা প্রদান এবং টাকা, অর্থাৎ প্রাপ্তি প্রদানের এই যে ডেবিট এবং ক্রেডিট, অর্থাৎ আমরা জানি যে বাম পাশে অর্থাৎ ডেবিট পাশে সাধারণত সকল প্রকার কি থাকে, আয়গুলো থাকবে এবং ক্রেডিট দিকে থাকবে কি। এখানে যদি একটু পারিবারিক হিসাব, যেহেতু একটা দ্বৈত হিসাব নয়, সেক্ষেত্রে আমরা প্রাপ্তি পাশে লিখি কি যাবতীয় আয়গুলো, অর্থাৎ এই আয়ের শুরুতে আমাদের দেখতে হবে যে বছরের শুরুতে কোনো হাতে নগদ রয়েছে কিনা, সেই হাতে নগদটাকে আগে নিয়ে আসতে হয়। এই জন্য এখানে লিখে দিতে হয় কি ব্যালেন্স বিডি, অর্থাৎ এই হিসাবকালের শুরুতে যদি হাতে কোনো টাকা থাকে তাহলে সেটাকে প্রথমে ব্যালেন্স বিডি হিসাবে এখানে বামদিকে অর্থাৎ প্রাপ্তি পাশে লিখতে হবে। এরপরে যাবতীয় প্রাপ্তি, অর্থাৎ এই পরিবারের নগদ টাকার যত ধরনের প্রাপ্তি রয়েছে সকল প্রাপ্তিগুলো এখানে আসবে, সেটা হতে পারে মুনাফা জাতীয় প্রাপ্তি, হতে পারে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমাদের এখানে লিখতে হবে কি মুনাফা জাতীয় প্রাপ্তি সংখ্যা, অর্থাৎ মুনাফা জাতীয় যত ধরনের প্রাপ্তি রয়েছে সকল প্রাপ্তি আমাদের কি করতে হবে এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ আয় পাশে যে মুনাফা জাতীয় প্রাপ্তি পাশে নিয়ে আসতে হবে, যে যত ধরনের মুনাফা জাতীয় প্রাপ্তি থাকুক আর মূলধন জাতীয় প্রাপ্তি সকল প্রাপ্তিগুলোই আমাদের এখানে নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে কি মূলধন জাতীয় প্রাপ্তি সমূহ। আবার প্রদানের দিকেও ঠিক এরকমই, যে মুনাফা জাতীয় প্রদান মূলধন জাতীয় প্রদান, অর্থাৎ যখনই আমরা কি করি এভাবে প্রাপ্তি এবং প্রদান হিসাব করব,
প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই খেয়াল রাখবা যে কেন আমি এখানে ডেডিকেট লিখেছি, যখনই আমাদেরকে কোনো একটি হিসাব করতে বলে অবশ্যই মনে রাখবা যে প্রত্যেকটা হিসাবের দুটি পক্ষ থাকে। আচ্ছা, তো এখানে ডেবিট দিকে অর্থাৎ প্রাপ্তি পাশে আমরা শুরুতে লিখেছি কি বছরের শুরুতে যে হাতে নগদ ছিল সেই টাকাটা, এটাকে ব্যালেন্স বিডি অথবা প্রারম্ভিক হাতে নগদ লিখতে পারো তোমরা। আর যাবতীয় মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি বলতে আমরা বুঝি পণ্যদ্রব্য বিক্রি করে কিংবা অনেক সময় দেখা যায় যে বিনিয়োগ সুদ পাওয়া যাবে, কিংবা কোনো একজন ব্যক্তি যদি সে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে সেক্ষেত্রে সে ওই প্রতিষ্ঠান থেকে যদি কোনো বেতন পায় অর্থাৎ বেতন প্রাপ্তি, কোনো ব্যবসা যদি করা হয় ব্যবসা হতে যদি মুনাফা প্রাপ্তি হয়, তার ফসল বিক্রি করে যদি কোনো টাকা আসে, কিংবা পুরাতন কোনো খবরের কাগজ যদি বিক্রি করে, অর্থাৎ যাবতীয় নগদ অর্থের আগমন যদি ঘটে থাকে সেগুলো কি আসবে এই প্রাপ্তি পাশে আসবে। মূলধন জাতীয় প্রাপ্তি, যেমন কোনো ঋণ গ্রহণ করা হলো তাহলে নগদ অর্থের দীর্ঘ সময় পাওয়া গেলো, এ জাতীয় যে যদি কোনো টাকা হয় কিংবা কোনো পুরাতন আসবাবপত্র বিক্রি করে টাকা প্রাপ্তি হয় সেটাও প্রাপ্তি পাশে আসবে। ঠিক এর সাথে প্রদানের দিকে যাবতীয় মুনাফা জাতীয় প্রদান, অর্থাৎ এখানে বিদ্যুৎ বিল পরিশোধ হতে পারে, বিজ্ঞাপন, তারপরে বাড়ির ভাড়া যদি সে কোনো বাড়িতে ভাড়া হিসাবে থাকে ইত্যাদি, তারপরে তার খাদ্য সামগ্রী ক্রয় হতে পারে, পোশাক ক্রয় করতে পারে ইত্যাদি, সকল কিছু ব্যয়গুলো আসবে কি প্রদানগুলো মুনাফা জাতীয় প্রদানগুলো তার প্রদান পাশে আসবে। এবং পাশাপাশি মূলধন জাতীয় যে প্রদানগুলো রয়েছে, যে কোনো একটি স্থায়ী সম্পত্তি যদি ক্রয় করে, আসবাবপত্র ক্রয় করতে পারে, ফ্রিজ ক্রয় করতে পারে, কম্পিউটার ক্রয় করতে পারে ইত্যাদি, এই যাবতীয় যে মূলধন জাতীয় যে ব্যয়গুলো এগুলো করলে তার যেহেতু টাকা চলে যাবে সেগুলো আমরা কোথায় লিখবো প্রদান পাশে লিখবো। এরপরে যে কাজটা আমাদের করতে হয় তা হচ্ছে, দেখো আমি কি করছি দুই পাশেই আগে যোগফলটা দেখবো যে কোন পাশে আসলে টাকার পরিমাণটা বড়, এটাকে প্রাপ্তি পাশে বড় নাকি প্রদান পাশে বড়। সাধারণত এই প্রাপ্তি প্রদান হিসাবে প্রাপ্তি পাশটাই বড় হবে, কেননা প্রাপ্তির চেয়ে কখনো প্রদান বেশি হতে পারে না, অর্থাৎ তোমার কাছে যদি 100 টাকা থাকে তুমি 100 টাকার বেশি কখনো নগদে খরচ করতে পারবে না। এই জন্য সুতরাং আমরা কি করবো, প্রথমে প্রাপ্তি পাশেই যোগফলটা লিখবো এবং এই টাকাটা উভয় পাশে লিখবো আমরা, যেহেতু প্রাপ্তি পাশে টাকাটা আমরা বড় হিসেবে ধরে নিয়েছি। এবং এখন যে কাজটা করতে হবে, এই যে এখানে যে টোটাল যে টাকাটা, এই টাকাটা কি করতে হবে এইখান থেকে অর্থাৎ এই যে প্রদান পাশে যে টাকাগুলো রয়েছে এই মোটে থেকে এগুলো আজকে আস্তে আস্তে কি করতে হবে বিয়োগ করে দেখাতে হবে, অর্থাৎ এখানে বিয়োগ করলে যে টাকাটা থাকবে এটা হলো তার সমাপনী হাতে নগদ, এটাকে আমরা বলবো কি সমাপনী হাতে নগদ বা ব্যালেন্স সিডি এই টাকাটা, এবং এটাকে আমরা বক্স করে কাজ শেষ করে দিলাম। অর্থাৎ এখন যদি বলা হয় যে কোনো পরিবারের তার বছর শেষে হাতে কত টাকা রয়েছে, তখন আমরা বলবো কি তার হাতে যে এই টাকাটা রয়েছে, কেননা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত তার বছর শুরুতে যে হাতের নগদ ছিল তার সাথে তার যত ধরনের মুনাফা জাতীয় প্রাপ্তি রয়েছে সেগুলো আসছে, মুনাফা মূলধন জাতীয় প্রাপ্তি সেগুলো টোটাল হলো তার এই টাকা, এই টাকা থেকে যত ধরনের প্রদান বা খরচ রয়েছে সেগুলো আমরা বাদ দেওয়ার পর যদি বলি এখন হাতে কত টাকা রয়েছে যে এই টাকাটা রয়েছে, তবে এমন হতে পারে যে আমার প্রাপ্তি পাশে যে পরিমাণ টাকা প্রদান পাশে সমান পরিমাণ টাকা, সেই ক্ষেত্রে ব্যালেন্স সিডি অর্থাৎ সমপরিমাণ হাতে নগদ নাও থাকতে পারে, অর্থাৎ উভয় পক্ষটা সমান হতে পারে কিন্তু কখনোই প্রদান প্রাপ্তির চেয়ে বেশি হতে পারবে না। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে কি, এটা হলো প্রাপ্তি প্রদান হিসাবে যে নমুনা একটি ছক তোমাদেরকে দেখালাম, যাতে করে এই জিনিসটা যদি তোমরা রপ্ত করতে পারো তাহলে খুব সহজে তোমরা এই পারিবারিক হিসাবের যে প্রাপ্তি প্রদান হিসাব অনেক সময় আমাদেরকে করতে বলবে সেটা আমরা খুব সহজেই করতে পারবো। তো দ্বিতীয় যে সূত্রটা তা হচ্ছে কি আয় ব্যয় বিবরণী, যে পরিবারের যে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে হয় তার একটা নমুনা ছক দেখো, যে আয় ব্যয় বিবরণী, আয় ব্যয় বিবরণী, আচ্ছা প্রথম প্রতিষ্ঠানের নাম লিখবো আমরা, তারপর তারিখ লিখবো, ঠিক আছে, এরপর যে ছকটা হবে দেখো এখানে ছকটা দেখো আমরা দুটো টাকার ঘর লিখি, দুটো দেওয়া যাবে তিনটাও দেওয়া যায়, আমরা দুটো দিয়েই কাজ করি আপাতত। এখানে যে জিনিসটা হচ্ছে যে আয় ব্যয় বিবরণী বলতে বোঝায় যে এই পরিবারের তার সারা বছর কি পরিমাণ
আয় প্রাপ্তি আয় হয়েছে এবং সেখান থেকে কি পরিমাণ ব্যয় রয়েছে সেই ব্যয়টা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে এটা হচ্ছে তার পরিবারের আয় উদ্বৃত্ত অথবা ঘাটতি। অর্থাৎ আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয় সেক্ষেত্রে ঘাটতি দেখা দিতে পারে। এখানে বিবরণ টাকা টাকা খেয়াল করো যে শুরুতেই আমরা প্রাপ্তি প্রদান হিসাব করেছি সেখানে আমরা প্রাপ্তি পাশে দেখেছি যাবতীয় নগদ টাকার আগমন ঘটেছে সেগুলো আমরা প্রাপ্তি পাশে লিখেছি এবং ওখানে লেখা ছিল সকল প্রকার মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো আমরা প্রাপ্তি পাশে অর্থাৎ ডেবিট দিকে নিয়েছি। সেক্ষেত্রে মুনাফা জাতীয় এখানে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করা হয় মূলত মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয়টা বিয়োগ করতে হয়। অর্থাৎ সকল প্রকার মুনাফা জাতীয় আয়গুলো আগে নিয়ে আসতে হবে সেখান থেকে সকল প্রকার মুনাফা জাতীয় ব্যয়গুলো বিয়োগ করতে হবে। এখানে মূলধন জাতীয় কোনো আয় কিংবা ব্যয়ের কোনো স্থান নেই। তাহলে আমাদের শুরুতে লিখতে হবে কি আয় সমূহ এখন কি কি আয় থাকতে পারে। এখন মুনাফা জাতীয় আয় আমরা জানি যে মুনাফা জাতীয় আয়গুলো এখানে আসবে কিন্তু মুনাফা জাতীয় আয়গুলো সেগুলো কি কি হতে পারে। যেমন হতে পারে একজন পরিবারে সাধারণত সে কোথাও যদি চাকরিরত অবস্থায় থাকে তাহলে সে ওই চাকরি থেকে বেতন পাবে তাহলে লিখতে হবে কি বেতন বেতন। এখন বেতন হতে পারে এরকম যে তার প্রতি মাসের বেতনটা দেওয়া থাকে সেক্ষেত্রে বেতনটা আমাদের কি করতে হবে যদি প্রতি মাসে দেওয়া থাকে সেটাকে বারো দ্বারা গুণ করে দেখাতে হয় যে অ্যামাউন্ট থাকবে তাকে বারো দিয়ে গুণ করে এখানে টাকার পরিমাণটা লিখতে হবে। অর্থাৎ এই বেতনটা হচ্ছে তার পরিবারের জন্য আয় অর্থাৎ সে এখানে আমরা শুরুতে আয় পাশে লিখতাম বেতন বাবদ আয়। তারপরে থাকতে পারে কৃষি জমি থাকতে পারে সেখান থেকে কৃষি আয় হতে পারে এটা সাধারণত একবারে মোট মূল্য দেওয়া থাকে মোট মূল্য আমরা লিখলাম। এরপরে থাকতে পারে পুরাতন বাড়িতে হয়তো অনেক প্রতিদিন সে খবর কাগজ আসে সেগুলো পড়ে মাস শেষে সেই পুরাতন পত্রিকাগুলো বিক্রি করে দিতে পারে তাহলে সেই পুরাতন পুরাতন খবরের কাগজ বিক্রয় আবার দেখা যায় যে পরিবারের যে উদ্বৃত্ত কিছু অর্থ থাকে সেগুলো হয়তো অন্য কোথাও বিনিয়োগ করা থাকে বা ব্যাংকে কোথাও এফডিআর বাবদ রেখে দেওয়া হয় এবং সেখান থেকে ব্যাংক থেকে কোনো মুনাফা আসতে পারে সেই বিনিয়োগের সুদও আসতে পারে এখানে মুনাফা দিতে কারণ এটাও বিনিয়োগের সুদ হচ্ছে মুনাফা দিতে আয় আমরা লিখলাম। অর্থাৎ ধরে নিলাম এই চারটি আইটেমে আমাদের মুনাফা দিতে আয় তো এই ক্ষেত্রে কী করতে হবে টোটাল আয়টাকে আমাদের এবাসে নিয়ে আসতে হবে এটা হচ্ছে কি মোট আয় এখন যেটা করতে হবে এই মোট আয় মুনাফা জাতীয় মোট আমরা আয় পেয়ে গিয়েছি এবার এই মুনাফা জাতীয় আয়ের থেকে আমাদের কি করতে হবে মুনাফা জাতীয় সকল প্রকার ব্যয়গুলো বিয়োগ করে দেখাতে হবে তাহলে এখানে আমাদের এই সূত্রে লিখতে হবে কি বাদ ব্যয় সমূহ মুনাফা জাতীয় ব্যয় অর্থাৎ এখানে কিন্তু শুধু লেখা রয়েছে ব্যয় সমূহ আমাদেরকে বুঝে নিতে হবে এখানে ব্যয় বলতে মুনাফা জাতীয় ব্যয় সমূহকে বিয়োগ করে দেখাতে হবে। তো মুনাফা জাতীয় ব্যয়গুলো কি কি একটা পরিবার সাধারণত খাদ্য সামগ্রী ক্রয় থাকতে পারে খাদ্য সামগ্রী ক্রয় খাদ্য সামগ্রী আমরা ধরে নিয়েছি এখানে কোনো সমন্বয় নেই এই সমস্ত আইটেমে মুদির মুদির দোকান বিল অর্থাৎ মুদির দোকান থেকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ক্রয় করা হয়েছিল সেগুলোর বিল পরিশোধ অর্থাৎ এটা মুনাফা জাতীয় ব্যয়। তারপর হতে পারে পৌর এলাকায় যদি হয় পৌর কর পরিশোধ ধরে নিলাম এই তিনটি আরও বিভিন্ন রকমের ব্যয় থাকতে পারে একটি পরিবারে। আসলে আমরা যেটা দেখি যে আয়ের আসলে ব্যয়ের আইটেমগুলো বেশি তো এই যে ব্যয় এই ব্যয়গুলো এখন কী করতে হবে এই ব্যয়ের মোট কত হয় সেটা এই পাশে নিয়ে আসতে হবে এবং এই ব্যয়টা কিন্তু এই যেখানে আমরা টোটাল আয় ব্যয় করেছি সেই আয় থেকে এই ব্যয়টা কী করতে হবে বিয়োগ করে দেখাতে হবে এই জন্য আমি এটাকে ব্র্যাকেট চিহ্ন প্রকাশ করেছি এবং এই বিয়োগ করার পর যে মূল্যটা এখানে দেখা যাবে এইটা হচ্ছে এই পরিবারের আয় বা ঘাটতি। তবে প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই খেয়াল করবে যখনই এই আয়ের তুলনায় এই ব্যয়টা কম হবে
তখন দেখা দেবে আয়, আর যখনই আয়ের তুলনায় ব্যয়টা বেশি দেখাবে তখনই দেখা হবে ঘাটতি। অর্থাৎ আয় এবং ব্যয়ের সাথে এই জিনিসটাকে সমন্বয় করার পরে সে বোঝা যাবে অ্যাকচুয়ালি আমার পরিবারের আয় ঘটেছে নাকি ঘাটতি ঘটেছে। যেহেতু এটি কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটি হচ্ছে একটি পরিবারের হিসাব, সুতরাং পরিবারের হিসাবে অবশ্যই এই জিনিসটা আমাদেরকে বিবেচনা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের তৃতীয় যে সূত্রটা আর্থিক অবস্থার বিবরণী, সেই সূত্র আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আলোচনা করব, এবং এর পাশাপাশি আমরা নতুন কোনো একটি অঙ্ক নিয়ে এবং সেই অঙ্কের সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।